আসসালামু আলাইকুম বিআস আসাদশ আপনার সকলেই ভালো আছেন তো বিয়া আজকে আমি এই ভিডিওতে দেখবো আপনাদেরকে কীভাবে গুগল অ্যাডসেন্স এবং কোন অ্যাপ মুভ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করুন ঠিক আছে তবশ্য আপনার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন আর একটা কথা হচ্ছে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং কি আমার চ্যানেলে নতুন সদস্য হতে চান তাহলে অবশ্যই আপনারা যে ভিডিও ছিলেন ভিডিও নিচে এরকম একটা লাল সাজ করে দেবেন জাস্ট ওটিতে ক্লিক দেন ক্লিক করবে কিছুক্ষণ নোট করুন পাশে একটা বেল আইকন চলে আসবে জাস্ট বেল এখনটিতে বাজি দেবেন যদি বেল এখনটিতে বাজিয়ে দেন তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে আপনারা হোম স্ক্রিনে পেয়ে যাবেন তো বিভাগ চলুন এখন টিউটোরিয়ালে চলে যায় তো ভিয়াস আমি আপনাদেরকে যেরকম বলবো এরকম অবশ্যই আপনারা খুলে দেখবেন আপনার অ্যাক্সেস অ্যাকাউন্টটা একদম ক্রিয়েট হয়ে যাবে ফার্স্টে আপনারা করবেন জানেন আপনার যে কোনো একটা ব্রাউজার চয়েস করে নেবেন তো আমি ফায়ার বক্স নিলাম আপনারা এই ফায়ার বক্সটাকে আপনার এরকম অ্যাপস ইমপ্রো অথবা অ্যাপ সিডিংয়ে গিয়ে আপনারা আগে এটাকে ক্লিয়ার করে নেবেন তো আমি এস টুতে গিয়ে এরকম এখানে ডাটা ক্লিয়ারিটা দিয়ে ক্লিক করে এটা ক্লিয়ার করে নেবেন ঠিক আছে আমি এটা অলরেডি ক্লিয়ার করে রাখছি তো আপনার সাথে এখন দেখাচ্ছি তো এখন জাস্ট আমি ফায়ার বক্সে ওপেন করলাম ঠিক আছে তো আগে আপনাকে অ্যাডমোভ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাডমোড অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে নিয়ে তাহলে আপনার অটোমেটিক গুগল অ্যাডসেন্স এখন ক্রিয়েট হয়ে যাবে তো অবশ্যই আপনাদেরকে আগে অ্যাডমোভ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো যদি আপনার অ্যাডমোভ অ্যাকাউন্ট ক্রিয়েট না করে যদি ডাইরেক্ট গুগল অ্যাসাউন্টে চলে যান তাহলে আপনাদেরকে চাইবে যে আপনার ওয়েবসাইটের আপনাকে ইউটিউব দিয়ে আপনাকে ইয়া গুগল অ্যাসাউন্টটা ক্রিয়েট করতে হবে তো আপনি অবশ্যই গুগল ইয়া সরি অ্যাডমোভ অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন কীভাবে অ্যাডমোপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো জাস্ট আপনারা অ্যাডমোভ ডট কম আপনার জাস্ট এটা সার্চ দিবেন ঠিক আছে তো আমি এখন চলে আসলাম অ্যাডমোভে তো ভ্যাস এ যে দেখুন আমরা একটু নিচে চলে যাই এখানে আমাদেরকে বলতেছে কি বলতেছে যে দেখুন সাইন আপ আমরা জাস্ট সাইন আপে ক্লিক করব তো আমাদের যখন অ্যাকাউন্ট নেই আমরা জাস্ট সাইন আপে ক্লিক করবো তো আমরা সাইন আপে ক্লিক করলাম তো ভিয়াস স্যানভাবে ক্লিক করবো আপনার সাথে এরকম একটা ইমেল চাইবে ঠিক আছে তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি তো ব্যাস আমি একটা ইমেল চয়েসকে দিয়ে দিলাম তবে আমি জাস্ট এখন নেক্সট ক্লিক করবো ঠিক আছে তো নেক্সট ডে ক্লিক করব আমরা কিছুক্ষণ নোট করব তো আমাদের এখন পাসওয়ার্ড চাইছে তো ভিয়াস পাসওয়ার্ড দিয়ে দিলাম জাস্ট এখন আমরা নেক্সট ক্লিক করবো তো আমরা যে কোনো একটা দিয়ে দিই তো আমি নেবার দিয়ে দিলাম তো ব্যাস এখন দেখছেন আমাদের একটা ইয়ে চাইবে তো আমরা এখন কিছুক্ষণ পর দেখবেন যে আমরা ডানে এখন ক্লিক করবো ঠিক আছে তো একটু উইট করি এই যে দেখুন এখন আমরা ডানে ক্লিক করবো তো আমাদের বলছি প্লিজ উইট তো আমরা কিছুক্ষণ উইট করি হ্যাঁ এখন আমাদেরকে অ্যাকাউন্টে নিয়ে আসলো তো ব্যাস তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারে চলে আসবে ঠিক আছে তো আমাকে এখন বল একটু নিচে আসি আসে বলছে কানটি অর ক্যাটেগরি ঠিক আছে তো আমি এখন সিলেক্ট কানটি তে ক্লিক করলাম ক্লিক করে আমি আমি টুইট তো বিয়াস আমি বাংলাদেশ দিয়ে দিলাম তারপর সিলেক্ট টাইম জোন তো আমি এখানে ঢাকা ইয়া সরি ঢাকাটা সিলেক্ট করে দিবি ঠিক আছে তো আমরা এখন ঢাকা ঢাকা তো আমরা এখন ঢাকা দেখতেছি তো ব্যাস এই যে দেখুন ঢাকা কিন্তু উপরে আমি আসলে নিচে খুঁজতে খুঁজতে শেষ তো দেখুন এই যে দেখুন ঢাকা ঠিক আছে আমরা জাস্ট ঢাকাতে ক্লিক করে দিলাম এখন আমরা এখানে সিলেট কারেন্সি এখানে আমরা ইউএসডি ডলার দিয়ে দেবো ঠিক আছে তারপর নিচে আসি আসার পর এখানে একটা টিক দিয়ে দেব তারপর ক্রিয়েট অ্যাডমুপ অ্যাকাউন্ট এটাতে জাস্ট আমরা এখন ক্লিক করব তো আমাকে এরকম পারমিশন চাইবে আমি এখন সবগুলোতে ইয়েস আপনার জিরো সিটে দিয়ে দেন আমি ইয়েস দিয়ে দিলাম ইয়েস এখন নেক্সট ভেরিফাই ইউর অ্যাকাউন্ট তো আমি এখন এটাতে ক্লিক করব তো বেশ এখন আপনার সঙ্গে একটা মোবাইল নাম্বার চাবো ঠিক আছে তো আমি এখন আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম তারপর আপনি কী দেবেন ট্যাক্স মেসেজ না ট্যাক্স বয়েস আমি ট্যাক্স মেসেজে দিয়ে দিলাম জাস্ট ক্লিক করলাম তো ব্যাস দ আমি ইয়ে কন্টিনিউতে ক্লিক করলাম সরি ব্যাস আপনারা ঠিক আছে নাম্বার দেওয়ার আগে প্লাস ডবল এইট দেবেন টুইট করে আমার সময় একটা পিন চলে আসবে তো দেখুন একটা পিন চলে আসলো জাস্ট আমি এই কোডটা এখন কপি করে নেব তো ব্যাস আমি আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি ঠিক আছে আপনারা নাম্বার এখানে আগে প্লাস ডবলের দিয়ে দিবেন এখানে না পারো আমি যেখানে মোবাইল নাম্বারে ছিল এখানে প্লাস ডবল এর দিয়ে আপনাদের এরকম নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে নাহলে হবে না নাহলে আপনাদের ইমভেট ইউর মোবাইল নাম্বার এরকম থাকবে তুমি এখন আমার প্রিনটাই দিয়ে দিই তারপর আমি বের হয়ে এখন ক্লিক করব তো বিয়স এই যে দেখুন সাকসেস ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড তুমি এখন কন্টিনিউ টু অ্যাডমুভ এটাতে ক্লিক করবো ঠিক আছে বিহস ভিয়াস এই যে দেখুন আমাদের ইয়া কমপ্লিট হয়ে গেলো গুগল অ্যাট সরি গুগল অ্যাটমোর অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলো তো আমি এখন জাস্ট গেট অ্যাস্টারে ক্লিক করবো তো গেট এক্সটারে এখন ক্লিক করি তো দেখুন ওরা বলতে সে ইয়েস না আচ্ছা আমি টাইম পরে দেখাই এখন আমাদের এটা শেষ ঠিক আছে তো আমি এখন জাস্ট নোতে ক্লিক করব তো আপনার দেখাই তো এখানে বলছে ইউর অ্যাডস ঠিক আছে এখানে আপনাদের একটা অ্যাপস ক্রিয়েট করতে হবে তো আমি আমার নামটা দিদি সাকিব দিয়ে অ্যান্ড্রয়েডে ক্লিক করলাম তারপর অ্যাড তো অ্যাডে এখন আমরা ক্লিক করলাম ক্লিক করব নেক্সট অ্যা অ্যাট ইউনিটি ঠিক আছে আপনাদের কিন্তু আইডি লাগবে অ্যাট ইউনিটি তো আমি এখন জাস্ট ক্রিয়েট অ্যাট ইউনিটি এটাতে ক্লিক করলাম তো দেখুন এখানে আমাদের সময় তিনটা ইয়ার শুরু করে ফেললো আমি এখন জাস্ট ব্যানারে একটা ক্লিক করবো তো আপনি এই যে ব্যানারে এখানে আসার পর এখানে একটা সিম্পল নাম দিয়ে দিবেন তো আমি এখানে নাম দিয়ে দিলাম সাকিব ঠিক আছে তারপর ক্রিয়েট অ্যাট ইউনিটি এটাতে ক্লিক করলাম তো আপনি আবার যদি চান আচ্ছা আমি এখন আবার ডানে দেখে আমি আস্তে আস্তে আমি আপনাদের সিম্পলভাবে বোঝাচ্ছি ঠিক আছে নাহলে আপনি বুঝতে পারবেন না তো এখানে আমি একটা ক্রিয়েট করে ফেলাম এখানে আমি আবার জাস্ট অ্যাট অ্যাট ইউনিট অ্যাড ইটা দিয়ে ক্লিক করলাম তো আপনি চাইলে আবারও করতে পারেন ঠিক আছে যদি আপনাদের ব্যানার অ্যাডে এইটা সমস্যা থাকে তাহলে আপনারা আবার এখান থেকে করে নেবেন এখন আমি জাস্ট ইন্টারন্যাশনাল অ্যাডে ক্লিক করলাম ঠিক আছে তো এখন আমি এটা সিম্পল ইয়ে করতেছি তো আমি এখানে অনলাইন দিয়ে দিলাম যাই হোক একটা দিয়ে দিলাম তারপর ক্রিয়েট অ্যাট ইউনিটেড এটাতে ক্লিক করলাম তো এখন ডানে ক্লিক করলাম তো দেখুন বিয়াস তো এটাও এগুলো আমি আপনাদেরকে আবার বলি এরকম করে আপনারা ওইটাও করে নেবেন ঠিক আছে তো আরেকটা কথা বলি ধরেন আপনার এই যে দেখুন ইন্টারনেশ সরি এই ব্যানারেটা ধরেন আপনার এটা প্রবলেম আছে ঠিক আছে আপনার জাস্ট আবার এখানে ক্লিক করে আমি আপনাদের একদম সিম্পল বোঝাচ্ছি ঠিক আছে আপনার এখানে জাস্ট আবার সিলেটে ক্লিক করে আপনি আবার নতুন করে একটা করতে পারবেন ঠিক আছে তো আমি এখন আবার নতুনকেও করে দেখাচ্ছি আমি জাস্ট ক্লিক করলাম একটা দিয়ে দিলাম ঠিক আছে তো আইডিয়া দিয়ে দিচ্ছি যাই হোক দেওয়ার পর জাস্ট ক্লিক করলাম ঠিক আছে ক্রিয়েট অ্যাট ইউনিটি তো আমি এখন ডানে ক্লিক করলাম তো জাস্ট ডানে ক্লিক করলাম তো বিস তো ভিয়াস এই যে দেখুন আমাদের কিন্তু দুটো অ্যাড ইউনিট আইডি খোলা হয়েছে ঠিক আছে সরি ব্যানার আইডি এই যে দেখুন সাকিব এখানে একটা এখানে একটা যদি আপনি মনে করেন যে আপনার এটাতে একটা সমস্যা দেখাচ্ছে তাহলে আপনি এটা দিয়ে করতে পারেন ঠিক আছে আমি আপনাদের জাস্ট দুটো করে দেখালাম আপনি চাইলে এরকম করতে পারেন যদি আপনাদের কোনো ধরনের আপনার কোনো অ্যাড মানে অ্যাড ইউনিট আইডি এগুলো কোনো সমস্যা দেখায় তাহলে আপনার আরেকটাও করে নেবেন আমি আপনাদের জাস্ট বোঝালাম এখন দেখাবো আপনাদেরকে কীভাবে ইয়াটা করবেন আর যারা আপনারা আমার সাথে কাজ করতে চান আপনি অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপেও নক করবেন এবং কি আপনাদের জিরো জিরো বলে সেটা আপনারা জাস্ট এখানে ক্লিক করেন ধরেন আমি আপনাকে বললাম এই যে ইন্টারন্যাশনাল কোডটা আমাকে দেন জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা কপি করে নিয়ে আমাকে দিয়ে দেবেন ঠিক আছে দেখুন এটা এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে গেল ঠিক আছে তো যাই হোক এটা এখন গেল এখন আপনাদের দেখাবো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো ভিয়াস এখন আমি অ্যাট চেন্স ডট কম এখানে চলে গেলাম আসলে আমি জানি না আমি যেরকম আপনাদের বোঝাচ্ছি এরকম কেউ আপনাদেরকে বুঝেছে কিনা আমি যা পারি যেহেতু সমর্থ আমি তো দুটো আপনাদেরকে বোঝানোর চেষ্টাটাও করতেছি ঠিক আছে তো আপনার সময় এরকম একটা ক্লিন চলে আসবে ঠিক আছে আপনারা এখন কী করবেন জাস্ট অ্যাট আপনারা ইয়া সাইন আপ নাও এখানে ক্লিক করবেন না ঠিক আছে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করব আপনার জাস্ট সাইন ইন এ ক্লিক করবেন ঠিক আছে তো বেশ এখানে আপনার সাথে আমি ইমেল চাই তো আপনাদের ইমেলটাই দিয়ে দেবেন যেটা দিয়ে আপনারা অ্যাডমোভ অ্যাকাউন্ট করছেন সেটা আপনারা দিয়ে দেবেন তো আমি আমারটাই দিয়ে দিচ্ছি তো আমি আমারটাই দিলাম দাস এখন নেক্সটে ক্লিক করব অবশ্যই ভিডিওটা বেশি বড়ো হচ্ছে তাহলে আমি আপনাদের একদম সম্পূর্ণ প্রসেস বোঝানোর চেষ্টাটা করতেছি তো আমি পাসওয়ার্ড দিয়ে আমি জাস্ট নেক্সটে ক্লিক করব তো আমরা কিছুক্ষণ উইট করি তো একটু উইট ওয়েট তো ভিয়াস এই যে দেখুন আমাদের একটু প্রসেসিং হচ্ছে ঠিক আছে তো একটু লোড নিচ্ছি আসলে আমাদের এখানে নেটটা একটু সমস্যা দেখাচ্ছে তো এটা একটু লোড নো তো ভিয়াস এখন আমরা কী করবো জাস্ট গেট অ্যাস্টাডে ক্লিক করবো ঠিক আছে তো এখানে ক্লিক করলাম একটু লোড হচ্ছে তারপরে এখানে আপনাদের পেমেন্ট অ্যাড্রেস ডিটেলস চাইবে আপনার থেকে ঠিক আছে তো ভিয়াস আপনার সঙ্গে এরকম একটা ট্রেনেতে চলে আসছে আপনারা এখানে ইয়া অ্যাকাউন্ট টাইপ যেটা সেটাই থাকবে এখানে কিছু করার দরকার না এখানে জাস্ট আপনাদের নাম অ্যাড্রেস এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের সঠিক অ্যাড্রেস দেবেন কারণ সঠিক অ্যাড্রেসটা দিলে আপনাদের এখানে কিন্তু চিঠিটা যাবে নাহলে কিন্তু যাবে না তো আমি সিম্পল আমি আমার আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আসলে জানি না আমাদের এখানে চিঠিটা আসবে কিনা তো আমি দিয়ে দিলাম তো ব্যাস তো আমি দিয়ে দিলাম এটা ঠিক আছে তো এখানে আমি আমার সিটিটা দিয়ে দিব তো আমি কুমিল্লা থাকি তাই আমি কুমিল্লা দিয়ে দিলাম তো আপনি যেখানে সাথে থাকেন সেখানে দিবেন এখন আপনাদের হচ্ছে পোস্ট কোড ঠিক আছে অনেকজন বলেন ভাই পোস্ট কোডটা কোথায় পাবো তো আপনারা জাস্ট কী করবেন আপনি জাস্ট গুগলে চলে যাবেন যদি আপনাদের পোস্ট কোডটা না জানেন গুগলে যাওয়ার পর এখানে আপনারা সার্চ দিবেন বাংলাদেশ তো ভাস আপনারা এখানে বাংলাদেশ ফাইন লেখলে দেখুন পোস্ট কোড এটা চলে আসবে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম তো ভিয়াস এটা সার্চ দেবো আপনার সঙ্গে এরকম একটা চলে আসবে জাস আমি এখন ফার্স্টটাতে ক্লিক করব ঠিক আছে ফাইন পোস্ট কোড এখানে জাস্ট ক্লিক করবো এখন প্রথমটাতে আপনারা ক্লিক করবেন তো ভিয়াস আপনার ক্লিক করবো আপনারা এখানে সার্চ দিলে পা নয় আপনারা একটু নিচে নিচেকে খুঁজে নেবেন ঠিক আছে তো আমি এখানে চলে আসলাম আমি থেকে কোথায় কুমিল্লা তো আমি এখানে যে দেখুন কুমিল্লা আমি কুমিল্লাতে ক্লিক করলাম তো আপনার এখানে আপনারা ক্লিক করে দিবেন আপনি কোথায় থাকেন না থাকেন ঠিক আছে তো আমি কুমিল্লা থেকে জাস্ট কুমিল্লা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর আমার সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসলো জাস্ট আমি এখন নিয়ে নেব যে আমাদের থানা হচ্ছে হুমনা ঠিক আছে এখানে হোমনা না কোথায় আমি এটা নিয়ে নেব তো হোমনা না না এই যে দেখুন দেখছেন কুমিল্লা হোমনা না ঠিক আছে এটা হচ্ছে আমাদের কোড আমি জাস্ট এখন এই কোডটা কপি করে নেব এটা কপি করে নিলাম আসলে ভিডিওটা বেশি বড়ো হচ্ছে কারণ আমি আপনাদের একদম সিম্পলভাবে বোঝানোর চেষ্টাটা করছি যাতে আপনারা সব কিছু বুঝতে পারেন তো এখানে আমি আমার কোডটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে কী করবো জাস্ট ফোন নাম্বার তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো বিয়াস আমি এখন আমার নাম্বারটা দিলাম আর আপনারা কেউ যদি আমাকে কল দেন তাহলে এই নাম্বারে কল দেবেন ঠিক আছে লাস্টে দুশো সতেরো এটাতে কেউ কল দেবেন না ঠিক আছে বিয়াস তো আপনার চাইলে এই নাম্বারে আমারটা কল দিতে পারেন তো এখানে দেওয়ার পর আমি এখন জাস্ট সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলাম তো আমরা কিছুক্ষণ উইট করি তারপর দেখি আমাদের সামনে কী চলে আসে তো একটু উইট করি তো ভিয়স দেখুন আমার সঙ্গে এরকম একটা চলে আসছে ঠিক আছে তো আপনারা কোনো ঘাবড়াবার দরকার দেখবেন যে কিছুক্ষণ পর দেখবেন যে এখানে আপনাদের ইয়ে ডলার শু করবে ঠিক আছে তো এখন দেখুন আমাকে বলছে হুই আর ওয়াকিং অন সিটিং ইউর আপ ঠিক আছে ওরা বলছে আমাকে মানে ওরা দেখবেন যে কিছুক্ষণ পর এটা অটোমেটিক অ্যাড করে দিবে আমাকে তো ভিয়স তারপর আপনারা কী করবেন আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি প্লে স্টোর থেকে আপনার অ্যাডসেন্সমে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ঘরপয়টাকে ওপেন করবেন ওপেন করার পর একটু টুইট করেন এই যে দেখুন ওরা আমাকে কেবল একটু টুইট করে আমরা দেখি তো উইট করি উইট করি এই যে দেখুন অ্যাডচেঞ্জ অ্যাকাউন্ট পেন্ডিং রিভিউ মানে মানে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা পেন্ডিংয়ে আছে ঠিক আছে তো দেখবেন কিছুক্ষণ পর আপনাদের সামনে ডলার শো করবে ঠিক আছে ব্যাস এখানে জিরো 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 এরকম শো করবে তো ব্যাস তো আমাদের অ্যাকাউন্টও খোলা শেষ তো বেশ ভিডিওটা এই বুঝতেই আসছি ভিডিওটা ভালো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর অবশ্যই লাইক করবেন আর পারলে আপনাদের ফ্রেন্ডদের শেয়ার করবেন যারা এখনও অ্যাসসেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেনি আমি আপনাদের একদম সিম্পলভাবে একটা অ্যাসেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম আর যারা আমার এই ভিডিওটা থেকে অ্যাকসেস অ্যাকসেন সরি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ঠিক আছে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর আপনারা কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে কাজ করবেন না করবেন আমি আপনাদেরকে সব বুঝাবো তো অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন তো ব্যাস এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এখানে কেউ প্লিজ প্লিজ এটাতে কেউ কল দেবেন না ঠিক আছে তো এটা আপনারা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কল দিবেন মানে সারু হোয়াটসঅ্যাপে আপনার আপনারা আমাকে মেসেজ দেবেন যে আপনারা কাজ করতে চাইলে আমি আপনাদেরকে একটা গ্রুপে নিয়ে যাব ওইখানে আপনার ভালো পরিমাণে একটা ইনকাম করবেন আর যারা আমাকে কল দিতে চান তারা এই নাম্বারেও কল দিন এই নাম্বারে আমাকে কল দিন এই নাম্বারে কল দিলে আমাকে পাবেন আছে এটা আমার নাম্বার তো এই নাম্বারে কল দিলে আমাকে পাবেন তো ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটা বেশি লং হয়ে গেছে তো বেশ আপনার সাথে আবার দেখবেন এস কোনো ভিডিওতে আপনার সবাই ভালো থেকে সুস্থ হয়ে আল্লাহ ফেস